ভুটানে এসে ভুটানের সাথে খেলবো, ভুটান দলটাকে নিয়ে আপনাদের অ্যানালাইসিস কি, আপনারা কি করছেন, ভুটান নিয়ে কি ভাবছেন? দেখেন, ওদের সাথে আমরা লাস্ট ম্যাচ খেলেছি এলো সাপে বেঙ্গালুরে, আমরা তাদেরকে 3-1 গোলে হারিয়েছিলাম। তো লাস্ট আমার একটা জিনিস মনে আছে যে ভুটানের সাথে 2016-17 আমরা একটা ম্যাচ খেলেছিলাম ওদের হোম গ্রাউন্ডে, সেই ম্যাচটা আমরা হেরেছিলাম। তো ডেফিনেটলি ভুটান, ভুটানের গ্রাউন্ড অনেক স্ট্রং অপোনেন্ট, এবং তারা এখানে কিছুদিন আগে হংকং হারিয়েছিল 2-0 গোলে। তো এটা আমাদের মাথায় রেখে নামতে হবে, মাথায় আছে তারা কতটা স্ট্রং অপোনেন্ট ওদের গ্রাউন্ডে। তো এই জিনিসটা দেখেন আমাদের প্রত্যেকটা প্লেয়ার জানি, এবং তাদের কিন্তু দেখেন অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার আছে তাদের টিমে, তার সাথে আমার সবচেয়ে কি প্লেয়ার হলো চ্যানচু। তো এইগুলো ব্যাপার আমরা জানি, এবং আমাদের কোচিং স্টাফ এবং কোচিং প্যানেলও জানে। তো এটা নিয়ে আমরা আরো ডিটেল কাজ করব, তাহলে আমাদের টিমের জন্য ভালো হবে। আমার কাছে মনে হয় দেখেন ভুটান নর্মালি আপনার অনেক উঁচু একটা দেশ, তো এই জায়গায় সবচেয়ে বড় ইম্পর্টেন্ট থিং হলো আপনার অ্যাডজাস্টমেন্ট ওয়েদারের সাথে। তো আমরা কালকে হাইকিং করেছি, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সেশন ছিল, এবং এটা আমার কাছে মনে হয় অ্যাডজাস্টমেন্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর অবভিয়াসলি দেখেন আমরা এই জায়গায় আসছি একটা চ্যালেঞ্জ নিয়ে, চ্যালেঞ্জটা হলো আমাদের এই ম্যাচগুলো বের করতে হবে এনি হাউ, এবং স্যাক্রিফাইস করতে হবে প্রত্যেকটা প্লেয়ারের। তো আমাদের টার্গেট হলো যে আমরা যেভাবে এখন রেডি হচ্ছি 5 তারিখ এবং 8 তারিখের জন্য, এটা অনেক পজিটিভ একটা ওয়েতে আমরা রেডি হচ্ছি। তার সাথে প্রত্যেকটা প্লেয়ার উই নো হাউ ইম্পর্টেন্ট দিস টু ম্যাচ, তো ডেফিনেটলি উই আর রেডি।